শান্তিপূর্ণভাবে ভোট হলো খারিলে 5টি পৌরসভায়। সারা বাংলার 27 ফেব্রুয়ারি রবিবার 108টি পৌরসভার নির্বাচন সম্পন্ন হলো। এই সাথে খারিলে 5টি পৌরসভায় ভোট হলো শান্তিপূর্ণভাবে। তবে রামজীবনপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে প্রায় 1 ঘন্টার জন্য ভোট স্থগিত হয়েছিল যান্ত্রিক গোলযোগে। কিন্তু প্রশাসনিক তৎপরতায় পুনরায় নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আবার ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব সুমন মণ্ডল শেষ বেলায় 2 নম্বর ওয়ার্ডে এসে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে টোন টিটকিরি করেছেন বলে এই ওয়ার্ডের তৃণমূল সভাপতি উদয় সিং রায় অভিযোগ করেছেন। তবে বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। যাই হোক, এতে বিকেল 5টা নাগাদ সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতা তা স্তিমিত হয়েছে। সামগ্রিকভাবে এই ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোনা ও রামজীবনপুর এই 5টি পৌরসভার ভোট শান্তিপূর্ণভাবে পরিবেশে সম্পন্ন হয়েছে তা জানতে চোখ রাখুন সবার প্রিয় কিউরিসিটি সংবাদবার্তার পর্দা। শুনে নিন ভোটদাতা ও ভোট প্রার্থীদের বক্তব্য। ঘাটাল থেকে শ্যামসুন্দর দোলে ও শ্রীকান্ত কদমের রিপোর্ট, সাথে আমি পৃথা। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদবার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। কত নম্বর? আপনার নাম? শিউলি ভট্টাচার্য সিং। আপনি কোন দলের? তো এখানে সকাল থেকে কেমন ভোট? ভালোই হচ্ছে আমাদের, শান্তিপূর্ণভাবে রামজন্ত হয়, কোনো অশান্তি আমাদের হয়নি। আমাদের সব কিছু মিলেমিশে সব বাড়ির মানে জনগণ আসেন, তারা ভোট দিয়ে যান আমাদের, আমাদের কোনো কোনো অসুবিধা সব ভাতৃত্বের বন্ধনে। হ্যাঁ, তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোট, আমাদের কোনো অসুবিধা। তো ভোটের জয়ের ব্যাপারে আপনার কীরকম আশা বাড়ি? 100% নিশ্চিত। আমি কাজ করেছি 7 বছর, আমি মানুষের পাশে থেকেছি সুখ দুঃখে, তাদের মানুষ আমাকে আশীর্বাদ করবে এই আমি আশা করি। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। ধন্যবাদ। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পৌঁছেছি। এখানেও দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন করেছে ভোটারদের, তো রোদের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তো আপনাদের কতক্ষণ এরকম লাইনে দাঁড়িয়ে আছেন রোদে? তো আপনাদের ভোটদানের ক্ষেত্রে কোনো বাধা বা অন্য কিছু হচ্ছে, অসুবিধা হচ্ছে কি না? কোনো অসুবিধা নেই, ভোট সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। আপনার নাম? পাঁচ নম্বর ওয়ার্ডে ভোট সম্পর্কে আপনার অভিমত কি, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না কোনো উৎসবের? তো এখানে কতজন প্রার্থী আছে? 3 জন। সবার মধ্যে সৌহার্দ্য সম্পর্ক আছে? তো আপনার ক্ষেত্রে কোভিড বিধি কতটা মানা আছে? আপনার নাম? গৌতম আদি। ঘাটাল মহকুমার মধ্যে ক্ষীরপাই পৌরসভা 5 নম্বর ওয়ার্ড, আপনি এই ওয়ার্ডে প্রথম প্রার্থী হয়েছেন? হ্যাঁ, এই ওয়ার্ডে আমি প্রথম প্রার্থী। কিন্তু আপনি দীর্ঘকাল তো ক্ষীরপাই পৌরসভার পৌর পিতার দায়িত্ব সামলেছেন, তো এখন এখানে এসে স্থান বদলের কারণ? স্থান বদলের কারণ হচ্ছে আমাদের সংরক্ষণের যে বিষয় সেই তার কবলে পড়ে আমার যে হোম ওয়ার্ড সেগুলো সংরক্ষণের জায়গায় চলে গেছে, সেটা এসসি হয়ে গেছে, সেই কারণেই আমাকে অন্যত্র আসতে হয়েছে। তো এখানে ভোটারদের কীরকম অভিমুখ লক্ষ্য করছি? ভোটারদের তো আমার আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের পাশে থেকে আমি দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, আমি নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকব এবং এলাকার উন্নয়নকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাব। পুরসভায় আন্দাজ 4 নম্বর ওয়ার্ডে পৌঁছেছি, তো এখানে কীরকম ভোট চলছে, শান্তিপূর্ণ না কোনো অভিযোগ আছে? ভোটারদের কীরকম অভিমুখ লক্ষ্য করছে? আপনি এখানকার প্রার্থী? তৃণমূল কতজন প্রার্থী আছে? আপনার জয়ের ক্ষেত্রে কোনো অন্তরায় হতে পারে? ধন্যবাদ। পৌর ওয়ার্ডে
সকাল থেকে ভোট কেমনভাবে হচ্ছে, আপনি কী লক্ষ্য করছেন? ভোট শান্তিশৃঙ্খলাভাবে হচ্ছে, খুব সুস্থভাবে হচ্ছে। আপনি কোন দলের প্রতিনিধিত্ব করছেন? বিজেপি। তো এখানে ভোটারদের অভিমুখ সম্পর্কে আপনার আলোকপাত বা পর্যবেক্ষণ কী লক্ষ্য ধরা পড়ছে? এখন তো এটা বলা যাবে না, রেজাল্ট না হলে মানুষের মন বলা যাবে। মহকুমার মধ্যে রামজীবন পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পৌঁছেছি আমরা। এখানে কেমনভাবে ভোট হচ্ছে একটু আপনাদের দর্শকদের দেখিয়ে দিচ্ছি। এবং সদ্য ভোট দিয়ে বেড়ানো একজন ভোটারের কাছ থেকে আমরা জেনে নেব সে ভোট দানের ক্ষেত্রে কোনো বাধা সম্মুখীন হয়েছে নাকি না, বা ভোট এখানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে কিনা। এখানে পুরোপুরি একদম শান্তিপূর্ণ ভোট, এখানে আমাদের এলাকা পুরো একদম পরিষ্কার এবং আমরা শান্তিপূর্ণ এলাকার মধ্যেই আছি। এটুকু আপনার নাম? মহাদেব রায়। আপনি কোন দলে পাচ্ছেন? সিপাহী। তো এখানে সকাল থেকে কেমনভাবে ভোট হচ্ছে আপনার অভিমত? শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোনো বাধা সম্মুখীন হয়নি। তো বিভিন্ন ভোট প্রচার থেকে বা আজকের ভোটদান থেকে ভোটারদের অভিমুখ সম্পর্কে আপনার অভিমত কী, আপনার দিকে ভোটের পড়ার ব্যাপারে? আমার তো আশাবাদী, জনগণ কি করবে সেটা চিন্তা আছে। আপনার নাম? আমার নাম বিকাশ সরকার। ধন্যবাদ। এখানে গিয়ে 7 নম্বর ওয়ার্ডের ভোটের আপনি এখানে পাচ্ছি? আপনার নাম? আমার নাম উত্তম কুমার চৌধুরী। সকাল থেকে ভোট কেমন ধরনের? চলছে মোটামুটি পিসফুল, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার। ফ্রি অ্যান্ড ফেয়ার। তো ভোটের ভোটারদের অভিমুখ সম্পর্কে আপনার? ভালো, খুব উৎসাহের মেজাজে ভোট হচ্ছে। ভোটাররা দেখতে পাচ্ছি এত এত উৎসাহের মেজাজে ভোট দিচ্ছে তারা। নিজের ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী তো বটেই, কারণ আমরা তো উন্নয়ন বেশি সেই আমরা এসি। যে সরকারের যে গভর্নমেন্টের যে উন্নয়নটা সেটা তো কেউ ব্যর্থ হবে না, আশাবাদ আশা করাই যায়। ধন্যবাদ। পৌরসভার চৌধুরী, এরকম যেমন পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কেমন কেমন ভোট হচ্ছে বলে আপনার অভিমত? ভোট এখন পর্যন্ত যেটা হচ্ছে কোনো গণ্ডগোল হয় না, ঠিকঠাক হচ্ছে। আপনার নাম? দিলীপ। আপনি কোন দলের প্রতিনিধি? বিজেপি ক্যান্ডিডেট। তাহলে ভোট উৎসবের মেজাজেই সম্পন্ন হচ্ছে। সংবাদ বার্তার পক্ষ থেকে আমরা 10 নম্বর ওয়ার্ডে পৌর নির্বাচনে পর্যবেক্ষণে এসেছি কীরকম চলছে। তো সেই হিসাবে আপনি কোন দলের সমর্থক? আমি 10 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থী শুভ মণ্ডল। এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, সেখানে কিছু অসুবিধা নেই। একদম সকালের দিক করে একটু সমস্যার মধ্যে আমার মনে হচ্ছে হচ্ছে, অনুষ্ঠান বেশি আমাদের ভিডিও পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করছি, এটা সকালের দিক করে আমি দেখছি। আপনি মনে হচ্ছে এখন সেই জিনিসটা নেই, এখন জানিয়েছিলাম মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং তার বিচার বিবেচনা করেই ভোট দিচ্ছে আমি আশা করি। আর নেক্সট পদক্ষেপ যেটা হবে আমার মনে হয় তার আমাদের একটা ভালো রায় দিতে পারি, সিপিএমের সিপিএমের একটা ভালো প্রভাব আসতে পারে বা মানুষ বিভিন্ন চান্স আছে। সেই সমস্ত মানুষের সঙ্গে আমার যে ব্যবহার আছে আমার নিজের ওয়ার্ড আমার নিজের পাড়া আমার জীবনে আমার ভালো পরিচিতি মানুষের রয়েছে, প্রায় মানুষের অনেক ছিল। মানুষ যথারীতি ভালো রেসপন্স দিচ্ছি, খুবই আশাবাদী যে রেজাল্ট খুবই ভালো হতে পারে। এটাও আমি আশাবাদী যে আমাদের পুরো উন্নয়ন যে পূর্ব সমিতি আমাদের সেখানে তরফ থেকে যেটা গঠন করা হয়েছে সেটা আমরা সেখানে গঠন করবে আমাদের প্রচার করবে। নিশ্চিত আশাবাদী ভালো ফলাফল হবে সেখানে। ধন্যবাদ।
শিল্পাই পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি যেন উৎসবের মেজাজেই ভোট চলছে এবং যারা ভোট দিতে এসেছেন তারাও সেরকমটা বললেন। আপনার এই বুথে যে প্রার্থীর সমর্থনে বা আপনি নিজেই প্রার্থী নাকি? না। আচ্ছা, আপনি এ যান। হ্যাঁ, এখানে ভোটারদের ভোটের অভিমুখ সম্পর্কে আপনার ধারণা? অভিমুখ সম্পর্কে শুনুন, এখানে কোনোদিনই সেরকমভাবে যত বছর ভোট হচ্ছে কোনো সমস্যা কিছু নেই। যাকে যে সমর্থন করে সেই জিতে, অসুবিধা সেরকম কোনো কিছু নেই। এটা এখন রানিং দলের একটা ব্যাপার রয়েছে, রানিং দল জিতবে এটা স্বাভাবিক ব্যাপার। এখানে উৎসবের মেজাজেই হচ্ছে, আমরা তিনজন আমাদের যে এখানে ক্যান্ডিডেট আছে নির্দল নির্দল থেকে বামপন্থী সমর্থিত নির্দলের শান্তি পাহাড়ি আছেন, তারপরে বিজেপির সুজিত আছে, আমাদের টিএমসি বাকিরা রয়েছে, ওরা তিনজনেই কাছাকাছি ঘুরছে খাচ্ছে চা খেলো এই মাত্র একটু আগে। অসুবিধা কিছু নেই, সব সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিছু নেই। নাম? আমার নাম রাজীব দে, তিন নম্বর। শিল্পাই পৌর উন্নয়ন সমিতি, আওয়ামী কংগ্রেস এবং সিপিআই গ্রুপ, সেক্ষেত্রে আমি সিপিআই প্রার্থী। আপনার নাম? আমার নাম শান্তি। আপনি ভোটারদের ভোটার অভিমুখ সম্পর্কে কী আজ করছেন? মোটামুটি প্রস্তাবে দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে এবং মানুষজন শান্তিপূর্ণভাবে আমার সমস্ত মনে করছি। অন্য কোনো অশান্তি করছেন? এখন আপাতত ওই শাসক দলের প্রতিনিধিরা পর্যন্ত ঢুকে যাচ্ছে, একটা আমরা জানিয়েছি সরকারকে বা এখানে সেক্টর অফিসার জানিয়েছি। তো তারা ঢুকছেন, তারা তো এজেন্ট হতে পারেন? না না, তারা পাবলিক আছে, মানে এখানকার ভোটার এজেন্ট। পৌরসভায় মোট দশটা বুথ, এখানে দশটা ওয়ার্ড, তেরোটা ওয়ার্ড, তেরোটা বুথ। এই ওয়ার্ডে আপনাদের প্রার্থী নাম? আমাদের প্রার্থীর নাম বিকাশ দাস। তো এখানে ভোটের অভিমুখ মানে যারা ভোট দিচ্ছেন তার কি বলছে? এখানে দেখছেন যে সকাল থেকে মানুষ উৎসবের মেজাজে আসছেন এবং প্রত্যেক মা বোনেরা দাদা ভাইয়েরা সবাই একসাথে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। এখানে কোনো ঝামেলা অশান্তির কোনো আমাদের ব্যাপার নেই। আমাদের সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প উনি রেখেছেন, আমাদের আলাদা করে আর ভোটের জন্য কোনো কাজ করতে হয় না। এই প্রকল্পগুলোই আমাদের মানুষকে বুঝে আসতে মানে উৎসাহ দেয়। তারা নিজেদের আসছে, নিজেদের মতো করে ভোট দিচ্ছে। এখানে কোনো ঝগড়া অশান্তি বাড়াবাড়ির কোনো ব্যাপার নেই। আমরা একসাথে মিলেমিশে সবাই থাকি সারাটা বছর, সারাটা মানে 24/7 আমরা মানুষের পাশে থাকি। সেই জন্য ভোট আপনারা দেখতে পাচ্ছেন শান্তিতে নির্বিঘ্নে ভোট হচ্ছে। তো এখানে যে ভোটটা চলছে, তাই ভোটে কোভিড স্বাস্থ্যবিধি কীরকমটা মানা হচ্ছে? কোভিড স্বাস্থ্যবিধির জন্য দেখতেই পাচ্ছেন আমরা যখনই আসছে এখানে আমাদের স্যানিটাইজার রাখা আছে, স্যানিটাইজার উনি দিচ্ছেন এবং সাথে সাথে যাদের মুখে মাস্ক নেই তারা মাস্ক উনি দিচ্ছেন। এবং সামনে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল আমাদের যে একটা মিনিমাম যে একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মেনটেন করে আমাদের ভোটারদের লাইনে করার জন্য আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত পুলিশ প্রশাসনের মানে আছেন তারা দায়িত্বে তার হাত রাখছে, তারা কিন্তু সেই দায়িত্বটা পালন করছে এবং প্রত্যেকে আমরা সেটা মেনে চলছি। আপনার নাম? আমার নাম অরিজিৎ ঘোষ। আমরা ভোটে জয়লাভের ব্যাপারে 100% আশাবাদী, কারণ সেটা শুধু ভোট বলে নয়, আমরা মানুষের পাশে থাকি, সেই জায়গা থেকে আমরা আশাবাদী, অন্য কিছু নয়। আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের পাশে কাজ করেছি এবং সারাটা বছর সেভাবে পাশে থাকি। এবং আমাদের সরকারি যে সমস্ত প্রকল্পগুলো সেইগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দিয়েছি। তো সেই জন্য আমরা বলতে পারি যে আমরা এ ব্যাপারে 100% নিশ্চিত যে আমরা এই ওয়ার্ডে জয়লাভ করবো এবং সর্বোপরি কেপে পৌরসভায় আমাদের ভোট আমরা তুলব।